আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আলু পাকোড়া কিংবা আলু পেঁয়াজের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। এখন চলুন এই পাকোড়া বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আলু দিয়ে পাকোড়া বানানোর জন্য এখানে আমি দুটো আলু স্কিন ফেলে দিয়ে তারপর গুলকে কুচি করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। ধনিয়া পাতা, একটা অনিয়ন কুচি, বেসন এক কাপ, একটা ডিম, চারটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, লাল মরিচের পাউডার এবং ঠেলা জিলা পাউডার। প্রথমে আলুর সাথে সব কিছু কীভাবে মিশিয়ে মাখিয়ে নিই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটাতে হলুদের পাউডারটা দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের পছন্দ মতো অল্প একটু লাল মরিচের পাউডার, ঠেলা জিরা পাউডার, স্বাদ মতো লবণ, অনিয়ন কুচি, কাঁচামরিচ, চাইলে আপনারা লাল মরিচটাও দিতে পারবেন, ধনিয়া পাতা। বেসনটা আমি অল্প অল্প করে দেব যতটুকু মাখানোর জন্য প্রয়োজন হয়। একটা ডিম দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দিয়ে দিচ্ছি। ডিমের পরিবর্তে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারটাও দিতে পারবেন। দেখুন অল্প অল্প করে বেসনটা দিয়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে আঠালো হয়ে যায়। এবং তেলের মধ্যে যখন এটা ভাজবো আলুটা যাতে ছিটকে না যায়, পেঁয়াজের মতো পাকোড়াটা একসাথে আঠালোভাবে লেগে যায়। দেখুন এক কাপের পুরোটা বেসন লাগে নাই, অল্প একটু রয়ে গেছে। আলুটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা একটা করে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এক এক করে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ব্রাউন করে ভেজে নেব দুপাশ সমানভাবে যাতে খুব ক্রিস্পি হয়। আর পাকোড়া সবসময় ক্রিস্পি এবং জালি খেতে ভালো লাগে। একসাথে যতগুলো পাকোড়া যাওয়া গেছে আমি সেই পরিমাণে পাইপেনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এক পাশ ভাজা হওয়ার পর আমি আর এক পাশে রোলগুলোকে উল্টে ব্রাউন করে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আমি আর পাশটা উঠিয়ে দিচ্ছি যাতে সমানভাবে ব্রাউন করে দুপাশ ভেজে নিতে পারি। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, ঝটপটি পাকোড়াটা বানানো যায় এবং কম উপকরণে খুব সহজেই বাসায় বানাতে পারবে। আর এটা বড়রা এবং ছোটরা সবাই খেতে খুব বেশি পছন্দ করে। যারা পাকোড়া খেতে পছন্দ করেন তারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন আলু পাকোড়া রেসিপি কিংবা আলু পেঁয়াজু। সবগুলো পাকোড়া আমি উঠিয়ে দিয়েছি, সমানভাবে হওয়ার পর আমি এগুলোকে তুলে নেব। সবগুলো পাকোড়া ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই দেখুন আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়েছি এবং একটা টিস্যু রেখে প্লেটের মধ্যে এগুলো রেখে দিচ্ছি। তারপর তেমন সেম তেলে আমি বাকি পাকোড়াগুলো দিয়ে এক সমানভাবে ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। বাকি যে পাকোড়াগুলো ছিল তেলের মধ্যে আমি দিয়েছিলাম সেগুলো দুপাশ উল্টে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এই দেখুন কারণ এগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সসের মধ্যে দিয়ে। খুবই মজাদার আলু পাকোড়া
রেসিপি গুলো দেখুন, দেখতে খুবই সুন্দর। ব্রাউন করে ভাজা খেতেও খুবই মজাদার। পাকোড়া তোলা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আলুর পাকোড়াগুলো রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন উপরে ধনিয়া পাতাটা দেখা যাচ্ছে গ্রিন, এবং ব্রাউন করে এগুলো বেজে নিয়েছি ক্রিপসি। খুবই মজাদার আলুর পাকোড়া। আজকে আমি পাকোড়াগুলো কেচাপের সাথে পরিবেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়েও খেতে পারবেন, স্পাইসি কিংবা টামারিক সস। আমি আপনাদেরকে একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ভিতরটা কীরকম হয়েছে। খুবই মজাদার এবং ক্রিপসি পাকোড়া রেসিপি। এরকম আলুর পাকোড়া আপনারা বিকালে নাস্তা কিংবা রমাদানের ইফতারিতেও খেতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।